হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তাই আমি সকালে তো ব্লগ শুরু করতে পারছি না, কয়েকদিন থেকে আমার মেয়েদের পরীক্ষা চলছে। তাই আমি মনে করলাম একটু দুপুর থেকে তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি, যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তা আমার সকালে পুজো সারা হয়ে গেছে আর এখন বাজে একটা মতন, আর দেখো পুজো সারা করে আমি রান্না করতে চলে গেছি, তোমাদের সাথে একটু পুজোর ঘরটাও শেয়ার করলাম। আর আমার ছোট মেয়ে আর্ট করছে, ও আর্ট করতে ভালোবাসে আর এত সুন্দর আর্ট করে। ও কিন্তু আর্ট শিখেনি, তারপরে সুন্দর আর্ট করে। মা দুর্গা আগাইছে, সুন্দর না? তোমরা কমেন্টে জানিও আমার মেয়ের আর্টটা কেমন লাগলো, আর ওকে আশীর্বাদ করবা যাতে ও বড় হয়ে আরও ভালো কিছু করতে পারে। এখন আমি একটু রান্নাঘরে দেখি কিরা কী রান্না করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই কয়দিন খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য চারিদিকে অনেক বন্যা হয়ে গেছে অনেক জায়গায়। তোমার আমি রান্না করছি, দেখো এখানে নিরামিষ রান্না, পেঁয়াজ দিয়েছি, তারপর নিরামিষ মাছ তো হচ্ছে না। এখানে তোমার মিষ্টি কুমড়া, ডাটা, পটল, আলু দিয়ে একটা তরকারি, এই বড়া ভাজা দিয়ে একটা রসা রসা, আর এখানে মানে ভাতের সাথে খাওয়ার জন্য ভেজে রেখেছি পেঁয়াজি, আর এখানে আমার মসুরের ডাল। আর এখানে আছে সকালের আলু সিদ্ধ, আর ওখানে রাইস কুকারে ভাত হচ্ছে। আমার বড় মেয়ের পরীক্ষা এখনো শেষ হয়নি, আমার বড় মেয়ে পড়ছে। এই যে আমার বড় মেয়ে শুয়ে শুয়ে পড়াশোনা করছে, আর ঘরটার অবস্থা দেখো। আর তোমাদের একটা জিনিস শেয়ার করি, তোমরা দেখতে পাবো না, গাছে প্রচুর জাম ধরেছিল, আর জাম এত টেস্টি এই গাছের জামটা, বলে বোঝানো যাবে না না খেলে। আর আকাশের অবস্থা দেখো, মেঘলা আকাশ। তা আমি ভিডিওতে বেশি কিছু কিছু শেয়ার করতে পারছি না, যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এই সময় আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করো, অনেক কথাই ভুলভাল বলি, ক্ষমা করে দিও। আর আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি, কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে।